আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লিগাল আপডেটস উইথ এনটিভি অনুষ্ঠানে আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসার অনুষ্ঠান যেখান থেকে আইনি সহযোগিতা দেওয়ার চেষ্টা করি আমি ব্যারিস্টার সাইম এবং জনাব নাশিদ রহমান হাস্যজুল নাশিদ ভাইকে দেখে খুব ভালো লাগছে আশা করি আজকে অনেক দর্শককে নাশিদ ভাই অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ নাশিদ ভাই ব্রেক্সিট তো ঘনিয়ে এলো এবং আগামী 31 জানুয়ারি শুক্রবার ব্রেক্সিট নিয়ে একটি অনুষ্ঠান করবার চিন্তা ভাবনা আমাদের আছে যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে একটু দর্শকদেরকে সূত্রপাত করতে পারেন ধন্যবাদ এটা আমি পরিপূর্ণ ধন্যবাদ দিতে চাই এনটিভি কর্তৃপক্ষকে আজ এনটিভি কর্তৃপক্ষ এটা নিয়ে চিন্তা করেছেন যে 2 ঘন্টা ব্যাপী একটা অনুষ্ঠান হবে আর যেহেতু আপনার এই অনুষ্ঠানের মধ্যে ব্রেক্সিটটা সম্পন্ন হবে আপনি অনুষ্ঠান শুরু করেন 11টায় শেষ হয় 12:30টায় অর্থাৎ আপনি ইউরোপের অন্তর্ভুক্ত হয়ে অনুষ্ঠানে ঢুকবেন এবং বের হবেন সম্পূর্ণ একা একা ইউরোপের বাহির করে আপনার যে বিচ্ছেদটা ঘটেছে একটা মহেন্দ্র ক্ষণে আপনি যাচ্ছেন জি ওই মহেন্দ্র ক্ষণটাকে স্মরণীয় করে রাখতে এবং আমাদের দর্শকদের হাজার হাজার প্রশ্ন আছে জি শুধুমাত্র আইনগত না এখানে পারিবারিক প্রশ্ন আছে জি জুরিসডিকশনের প্রশ্ন আছে অর্থনৈতিক বড় প্রশ্ন আছে ব্যবসার প্রশ্ন আছে এবং ভবিষ্যৎ জীবন বিনির্মাণের প্রশ্ন আছে তাহলে একটা বিষয় কি দর্শকদের বলবেন 31 জানুয়ারি যখন ইউরোপ থেকে বেরিয়ে যাওয়া হবে তারপর কি তাদের জন্য ট্রানজিশনাল কোনো পিরিয়ড থাকবে ট্রানজিশনাল পিরিয়ডটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে যদি উইথ ডিল হয় তাহলে সেটা 30 জুন 2021 পর্যন্ত আর যদি নো ডিল হয় আনফরচুনেটলি যেটা আমরা কেউ চাই না তাহলে 31 ডিসেম্বর 2020 সেটা আমরা কবে জানবো এটা আমরা অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মধ্যে জেনে যাব এই যে এত ঘনঘটা হয়ে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যাচ্ছে যেটা ব্রেক্সিট এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কি ধরনের প্রভাব পড়বে ব্রিটিশ সিটিজেনদের উপরে কিংবা যারা এদেশে আছেন ইউরোপ থেকে তাদের উপর আপাতত কোনো পড়বে না কারণ ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট 31 জানুয়ারি পর্যন্ত বলবৎ আছে এখন 31 জানুয়ারি পর্যন্ত আপনার ইউরোপে আসতে যেতে কোনো অসুবিধা নেই ট্যারিফের কোনো অসুবিধা নেই 31 ডিসেম্বর ওই বছর পর্যন্ত আপনার কোনোই অসুবিধা নেই সুতরাং 31 ডিসেম্বরের পরে আমরা ডিল বা নো ডিলের উপর নির্ভর করে এখন যদি ডিল হয় ডিলে আমি আপনি জানি না যে ইমিগ্রেশন কন্ট্রোলের ব্যাপারে তারা কি চুক্তি করবে অ্যাবসলিউটলি আমি আপনি জানি না ট্যারিফের ব্যাপারে কি করবে সুতরাং আমাদের কিন্তু এখনো একই জিনিস তার মানে হচ্ছে দর্শক কিংবা ক্লায়েন্টরা 31 ডিসেম্বর 2020 পর্যন্ত তেমন কিছুই আসলে তারা অনুভূতিটা তাদের হবে না হবে না এবং তারপরেও যদি ডিল সহ হয় তাহলে হয়তো 30 জুন 2021 সাল পর্যন্ত তেমনটা হয়তো বোঝা যাবে হবে না এরপর গিয়ে সবচেয়ে আমি ধন্যবাদ দেব ব্রিটিশ সরকারকে তারা যেটা করেছে ইউরোপিয়ান জনগণ যারা এখানে এসেছে এক বছর আগে তাদের জন্য অ্যাপেন্ডিক্স ইউ নামে ইমিগ্রেশন রুলে একটি ধারা দিয়ে দিয়েছে যেটা ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম বেশ কিছু বিষয় ওই ধারাটা পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে ইউরোপিয়ান নাগরিক যারা এখানে আছেন ব্রেক্সিট চালু হওয়ার আগে চলে যাই প্রথম কলারের কাছে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পরিচয় জানতে চাচ্ছি এবং তারপর প্রশ্ন আমি সুমি বলতেছি লন্ডন থেকে জি সুমি আপনার প্রশ্ন প্রশ্নটা আছে আমার হাজবেন্ড একজন অ্যাসাইলাম সিকার আমি এবং আমার দুটো বাচ্চা উনা ডিপেন্ডেন্ট তো আমাদের অ্যাসাইলাম রিফিউজ হয়েছে তারপর উনি ফার্দার সাবমিশন করেন এরপর দুই দিন রিফিউজ ফার্দার সাবমিশন করেন তারপর ওরা ফার্দার সাবমিশনটা রিফিউজ করে রাইট টু আপিল দিছে এবং আমার প্রশ্নটা হচ্ছে এখন যে নেক্সট কোর্ট থেকে আমরা কি রেজাল্ট আশা করতে পারি আমার হাজবেন্ড কিন্তু 18 বছর এখানে আমার বড় বাচ্চা 5 ইয়ার্স আমাদের পসিবিলিটি কতটুকু উত্তর দিচ্ছেন জনাব নাশিদ রহমান কোন অত্যন্ত কঠিন প্রশ্ন আমাকে ফেলেছেন আমার প্রথমে জানতে হবে কয়টা ইস্যুতে রিফিউজ করেছে তার বিশ্বাসযোগ্যতা কি 18 বছরে তিনি কতগুলো অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের রিফিউজালে কি বলেছে হোম অফিস সুতরাং তার নামে এক নামে না দিয়ে তিন নামে সে অ্যাপ্লিকেশন করে থাকে দিলি এলিমেন্টের ব্যাপারে কি বলেছেন এই তথ্যগুলো জানলে যদি 7টা ইস্যুতে রিফিউজাল থাকে আর একটা ইস্যুতে রিফিউজাল থাকে দুটো এক না বোন তাহলে আপনি কি আমাকে একটু বলতে পারবেন কি জন্য আপনার স্বামীর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয় অ্যাসাইলাম রিফিউজটা হয়েছিল যে উনি যে এভিডেন্সগুলো দিয়েছেন ওরা কিন্তু সাফিসিয়েন্ট হয় না এবং ওরা বলছে যে দেশে যাওয়ার মতো কোনো ঝুঁকি দেখতেছে না এবং এই দেশে এটা যদি সত্যি অভিযোগ হয় এবং আপনার স্বামীর যদি সত্যি জীবনের ভয় থাকে এই কেস জেতা যাবে এবং আমার যে আজকে দক্ষ যোগ্য বিজ্ঞ উপস্থাপক আছেন ব্যারিস্টার সাইম সাহেব তিনি অহরহ সপ্তাহে একটা এই মামলা জিতছেন উনি অ্যাসাইলামের প্রচুর মামলা করেন সুতরাং সাইম সাহেবের সাথে আমি যৌথভাবে এই প্রশ্নটির উত্তর দেবো এবং প্রতি সপ্তাহে আমাদের একই প্রশ্ন আসে আমি কিন্তু আবারও জিজ্ঞেস করছি বোন আপনার স্বামীর আগের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আগে তার অবস্থান নেই আগে কোনো ধরা পড়েছে কিনা এগুলো নিয়ে কোনো কমেন্ট করেছে রিফিউজাল লেটারে
আগে ওনার অ্যাসাইলাম করার আগে হিউম্যান রাইটস একটা ছিল, ওটা কিন্তু ডিসমিস ছিল। এরপর উনি কিন্তু কোনো আমি আপনাকে সেই কোশ্চেন করেছি, রিফিউজাল লেটারে কি এটা নিয়ে কোনো কমেন্ট করেছে, এটা নিয়ে তাদের কোনো বক্তব্য রেখেছে? জি না, এটা কোনো কমেন্ট করে নাই। আপনি পুরো রিফিউজালটা পড়েছেন? সুতরাং আপাতত আমরা যতটুকু তার কাছ থেকে শুনেছি তাতে মনে হচ্ছে কেসটা ভালো, এবং অনেকদিন ওর হাজবেন্ড এদেশে আছেন। আমার বিশ্বাস যে উনি একটা ভালো কেস নিয়ে আমাদের সাথে কথা বলছেন, এবং যদি উপযুক্ত এবং দক্ষ কোনো আইনজীবীর মাধ্যমে তিনি কেসটা করিয়ে থাকেন এবং আদালতে উপস্থাপন করেন, তাহলে সেক্ষেত্রে আমরা আশা করছি যে উনি একটা পজিটিভ ডিসিশন পাবেন। স্যার, আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে, তিনটে বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে, আমার দেখতে হবে তার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনে তার কবে থেকে তারা স্বীকার করেছে এই দেশে আছে। আমি ধরে নিলাম আউটসেট থেকে প্রথম ইস্যুতে তার অ্যাসাইলামটা হবে না। আমি চেষ্টা করব তিনি এদেশে 2002 সালে আসেন প্রমাণ করতে, তাহলে আমি 2022 সালে যে তার 20 ইয়ার্স করতে পারবো। এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস বলছে ক্রেডিবিলিটি কোনো দোষ নেই। ক্রেডিবিলিটি যদি দোষ না থাকে, যদি শুধু তানভীর আহমেদ রিফিউজ করে অথবা শুধু যদি বলে যে আমি তোমার জীবনের ভয় মানি না, সেটা কিন্তু জেতার উপায় আছে। এটা আপনি অত্যন্ত ভালো বলতে পারেন, এই বিষয়ে একটু আপনি অ্যাড্রেস করেন। মূল বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই যেটা ইন্ডিকেশনটা দিয়েছি, যেহেতু ফ্রেশ ক্লেম অ্যাকসেপ্টেড হয়েছে, ফ্রেশ ক্লেম অ্যাকসেপ্ট, এটাকে ফ্রেশ ক্লেম হিসেবে যখন এটা আপনার অ্যাকসেপ্ট করা হবে, যদি কোনো কারণে দেয়া না হয়, তাহলে রাইট অফ অ্যাপিলটা আসে প্রসপেক্ট অফ সাকসেস থাকলে। তো অতএব প্রসপেক্ট অফ সাকসেস থাকার মানে হচ্ছে যে অনেক দিন যেহেতু এখানে আছে, বাচ্চার বয়স 5 বছর হয়ে গেছে, আমি আশা করছি যে তারা একটা পজিটিভ ডিসিশন পাবেন। তারপরও পুরো কেস দেখে, পুরো ইনফরমেশন জেনে সিদ্ধান্ত দিতে হবে, আপনাকে মতামত দিতে হবে, অবশ্যই সেটা কোনো একজন আইনজীবী দিতে পারবেন। তো আমরা বরঞ্চ চলে যাই পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম, যিনি লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় এবং প্রশ্ন। জি স্যার, ভালো আছে। জি, আপনার পরিচয় এবং প্রশ্ন। জি, আমি শ্যামফিল্ড থেকে ফোন করছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার গত সেপ্টেম্বরে একটা হিয়ারিং গেছিল। হ্যালো। জি, আমি আপনাকে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার যদি টিভির সাউন্ড ওপেন করা থাকে সেটাকে মিউট করে রাখুন, এবং টেলিফোন সেট কানে নিয়ে আমাদের সাথে কথা বলুন, মাঝখানে না থেমে একসাথে প্রশ্নটি করে ফেলুন, আমরা শুনতে পাচ্ছি। গত সেপ্টেম্বরে আমার একটা হিয়ারিং গেছিল, তখন জজ বলছিলেন, জজ সাহেব বলছিলেন যে 60টাকে ফার্স্ট সপ্তাহের ভিতরে রেজাল্ট দিবেন, কিন্তু আমি এখনো কোনো রেজাল্ট পাই না। আপনার কিসের কেস ছিল এটা? এর মধ্যে কতটুকু আশাবাদী রাখতাম পারি? কিসের কেস ছিল এটা? জি, এটা হইলো গিয়া রোহিঙ্গা। জি আচ্ছা, ঠিক আছে। যেটা বিষয়টা হচ্ছে যে আপনি সেপ্টেম্বরে যদি হিয়ারিং হয়ে থাকে, আমরা যেটা বুঝি সেটা হলো এতদিনে আপনার ডিটারমিনেশন চলে আসার কথা। আপনি কোর্টে ফোন দিয়ে, কোর্টের যে নাম্বার আছে, আপনার যে অ্যাপিল রেফারেন্স আছে, সেটা দিয়ে আপনি ফোন করে জানার চেষ্টা করুন যে আপনার ডিটারমিনেশনটা এসছে কিনা। যদি না এসে থাকে, তাহলে তাদেরকে আপনি অনুরোধ করতে পারেন যে ডিটারমিনেশনটা যেন চলে আসে, সে একটা ব্যবস্থা নেবার জন্য। এখানে আপনার প্রসপেক্ট ভালো কি মন্দ বলাটা আসলে সত্যিকার অর্থে দূর হয়, এবং এটা বলার কোনো কারণ আমাদের নেই। আমি আশা করছি যে নাসির রহমান আমার সাথে একমত হবেন, আমরা সেক্ষেত্রে চলে যাব পরবর্তী দর্শকের কাছে। আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং প্রশ্ন। জি ভাই, আমার এক কাজিন আর কি ইউরোপিয়ান সিটিজেন, তাই অ্যাপ্লাই করছিলা, তো তার নাম আব্বা লাই, তো তার অ্যাপিলও দিলাইছে, কইছে লো ইনকাম এন্ড পে স্লিপ, তাই 260 পাউন্ড উইকলি রুজি হরে নাকি ইনকাম হরেন। জি, তো তার আপিলও দিলাইছে, তো আমরা জানতে হয় এরকম আপিল কতদিন বাদে আপিল হ্যারিং, ডিসেম্বর অবর্তন কতদিন পরে ডেট হইতে পারে, লন্ডনের পাড়া আপিল। আপনার প্রশ্নের উত্তর দেবেন জনাব নাসির রহমান। জি বলেন। টাইম কেটা কানর বাইরে লাগে কিটা অ্যাপ্লাই করতে হবে বা ইউরোপিয়ান ডিপেন্ডেন্ট যেটু। আচ্ছা ভাইয়া, প্রথম প্রশ্ন চলে আসছে, হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্ট যেটাকে বলা হয়, সেখানে বলা হচ্ছে যে আপনি কি বেনিফিট বেশি পান নাকি বেশি ইনকাম করেন, যেটা ইউরোপিয়ান রেগুলেশন 2016 সবসময় ছিল, এটা ব্যবহার করা হতো না, এই ব্রেক্সিটের ডামাডোলে এটা ব্যবহার করা শুরু হয়েছে। 260 পাউন্ড উনি বেতন পান, ওনার হাউজিং বেনিফিট কত পাচ্ছেন, ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট বা অন্যান্য বেনিফিট কত পাচ্ছেন, সেটা আপনাকে হিসাব করতে হবে। এবং এটা কিন্তু খুব শক্ত রিফিউজাল না, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এটা ঐচ্ছিক রিফিউজাল, এটা ম্যান্ডেটরি রিফিউজাল না। সুতরাং আপনি যদি সঠিকভাবে প্রমাণ করতে পারেন যে তার বাবার সাথে রিয়েল রিলেশনশিপ আছে,
এবং হলদি এবং সল্লি ওনার টাকার উপর ওনার বাবা মা নির্ভর করে, তাহলে এটা সহজভাবে যেতে যাবে। ব্যাটার সাইম বলছেন বাকি অংশ। মোটামুটি আনসারগুলো চলে এসছে। যতটুকু আপনার ফান্ডসের জন্য নির্ভর করতে হয় সেটা হচ্ছে প্রিন্সিপালি তার উপর নির্ভর করতে হবে, এখানে কোনো ধরনের সুনির্দিষ্ট অ্যামাউন্টও নেই, সেসব নেই। সুতরাং আমরা আশা করছি যে যদি ভালোভাবে উপস্থাপন করা হয় এই অ্যাপিলটা হয়ে যাবে। সেকেন্ডটা মনে করি ওনার বাবা মার অ্যাপিল শেষ না হওয়া পর্যন্ত ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা ঠিক হবে না। না, একসাথে এত কিছু করা যাবে না, ভাইয়েরটা একটু পরে করেন ইনশাআল্লাহ। তখন যেহেতু আমরা 31 ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছি, আমি মনে করি ওনার অত শক্তভাবে অ্যাপিলটা করা উচিত, আমি প্রসপেক্টটা ভালো মনে করছি। নিঃসন্দেহে নিঃসন্দেহে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি শুনতে চাচ্ছি, তারপর প্রশ্ন। আচ্ছা ভাই, আমি নামটা বলতেছি না, ওই যে ব্রেক্সিট হইলে ইউরোপিয়ান লটা কতদিন পর্যন্ত থাকবে? গুড কোশ্চেন, এটা হয়তো আনসার ইতিমধ্যে এসেছে, তবু জনাব মাসিদ রহমান। যদি ব্রেক্সিট ডিল সহ হয় আগামী বছর 2021 সালের 30শে জুন, আর নো ডিল হলে 2020 সাল এই সালের 31শে ডিসেম্বরে এই আইনটা প্রযোজ্য থাকবে। এর মধ্যে যারা আসবেন, ট্রিটিরাইট এক্সারসাইজ করবেন, প্রত্যেকে সমভাবে ইউরোপিয়ান নাগরিকের সুবিধা পাবেন। সব কিছু নির্ভর করছে ডিল কিংবা নো ডিল। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। নামটি বলুন এবং প্রশ্ন। আমি আরশাদ কুয়ার ইয়ারফোনে। ঠিক আছে, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো ভাই, আমি ও বিটি সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করছি, এখন একটা সত্যায়িত একজনে করিয়া দেওয়া লাগে না। এই আমার নাম আলী লেখন মনে রাখ, আমার নাম আছিল আহমেদ তাইন লাগাইছন আল আ আও মিয়া, ইগুত কোনো প্রবলেম হইব নি? নাম যদি আহমেদ হয় লাগিয়ে দেয় মিয়া, প্রবলেম তো হয়। কবে করেছেন এটা? তাহলে তো যে করেছে সেই অ্যাপ্লিকেশনটা আপনি করেন, কে করেছে অ্যাপ্লিকেশনটা? আমি নিজে সাক্ষী। তাহলে আপনি ভুল করেছেন, আপনি তো এখানে তো আপনার রেফারি ভুল করেনি, রেফারি প্রয়োজন হয় দুইজন, তাদের নাম, তাদের পাসপোর্ট নাম্বার, তাদের ডিটেইল দেওয়ার পর সব আসে, তারা শুধু সাইন করেন এখানে তাদের। সুতরাং আপনি আপনার নামটা ভুল করেছেন এএন ফর্মে। আচ্ছা, তো ইনো কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে। আপনি আগামী কাল একটা চিঠি লিখবেন যে আমার নাম আহমেদ, আমি ভুল করে মিয়া লিখেছি। আপনি আবার বলেন না যে রেফারি ভুল লিখেছে, তাহলে কিন্তু আপনার বিপদ হবে। রেফারি সাহেব এর ভুলটা করেননি। ওকে নাসির ভাই, ওকে নাসির, আল্লাহর কাছে একটা চিঠি দেন, যদি আপনার বায়োমেট্রিক আপনি দিয়ে দিয়েছেন, হাতের ছাপ যেহেতু দিয়ে দিয়েছেন, রেফারেন্স নাম্বার আছে, ওদেরকে বলেন যে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত, তোমরা অ্যামেন্ড করো এবং আমাকে আহমেদ নামে ন্যাচুরালাইজেশন সার্টিফিকেটটাও মিয়া নামে দিও না। ধন্যবাদ জনাব রহমান এবং ধন্যবাদ মিস্টার আহমেদ, যিনি হয়ে গেছেন মিয়া। পরবর্তী কলার কাছে যাচ্ছি, আসসালামু আলাইকুম। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন। আমার নাম ভাই সাহেব রহিম আলী। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমার মানে লিভ টু রিমেইন আছে, আমি বাচ্চা রাইটে এই 10 ইয়ার্স রুটে আমাকে ভিসা দিয়েছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি জনাব রহিম আলী, আপনার যে সাউন্ডটি একটুখানি আগে শুনতে হবে, টিভির যে সাউন্ড বাটনটি আছে সেটি মিউট করে দিন। জি, আপনি সাউন্ড বাটনটি মিউট করে দিয়ে টেলিফোন সেটে কথা বলুন, একসাথে প্রশ্নটি শেষ করে ফেলুন জনাব রহিম আলী। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে আমি 10 ইয়ার্স রুটে আমার বাচ্চার লাইতে ভিসা পেয়েছি, এখন আমার প্রশ্নটা হচ্ছে আমার যদি 18,600 পাউন্ড থাকে তাহলে কি আমি চুজ করতে পারবো স্পাউস ভিসায়? জি জনাব নাসির রহমান, আপনার প্রশ্নের উত্তর পারবেন। এম এম লেবানন নামে যে মামলাটা ছিল সেই মামলা অনুযায়ী 2017 সালের অগাস্ট মাসে এই পরিবর্তনটা আনে যে কেউ যদি 10 বছরের রুটে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি রুটে ভিসা পায়, তার যদি পরবর্তী সময় 18,600 হয় তিনি এলিজিবল। সুতরাং আপনার 18,600 পাউন্ডের যদি ইনকাম থাকে লাস্ট 6 মাসে ইংলিশ পাস করেন, অ্যাপ্লাই করে দেন ইনশাআল্লাহ। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন, পাস করতে হবে এটা বাধ্যতামূলক। জি, প্রশ্নের উত্তর আশা করি পাওয়া গেছে এবং পরবর্তী কলারের কাছে সেই সাথে চলে যেতে হচ্ছে। কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম। নাম এবং প্রশ্ন। জি, আমার নাম রফিক আলী, আমি ক্যামব্রিজ থেকে বলতেছি। আচ্ছা, আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করব, তো আমার একটা বেবি আছে, বেবি 30 পাসপোর্ট পেয়েছে 6 মান্থ আগে,
সো এখন জাস্ট ওয়াইপের জন্য 18,600 রাইট জি আচ্ছা তো এখন আমার তো দুইটা জব একটা জবে আপনার 18,674 পাউন্ড হইছে একটা কি হবে না আরেকটা দেখানো লাগবে জি জনাব নাশিদ রাও আপনার একটাতেই হয়ে যাবে দুটার প্রয়োজন নেই আপনি নেক্সটটা শুধু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিতে পারেন জি এটা নিয়ে অসুবিধা নেই আমি আপনাদের মধ্যে প্রত্যেক অ্যাপ্লিক্যান্টকে গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টের প্রিন্ট আউটটা দিতে বলি এটা অত্যন্ত সহায়তা করে অ্যাপ্লিকেশনে শক্তিশালী করবার জন্য দিতে পারেন পরবর্তী কলার আসসালামু আলাইকুম পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম পরবর্তী কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম এবং প্রশ্ন জি আমার নাম হচ্ছে রুবেল আমি বার্মিংহাম থেকে ফোন করছি তো আমার প্রশ্ন নাশিদ ভাইয়ের কাছে আর কি নাশিদ ভাই শুনতে পাচ্ছেন জি আমি আমার একটা টুইক প্রবলেম ছিল তো 2014 এ আর কি কলেজ বন্ধ হয়ে গেছিল পরে আমি প্রিএকশন প্রোটোকল দিয়েছিলাম পরে আর এটা কন্টিনিউ করি না আর কি তারপরে এখন আর কোনো কিছু করি নাই তো রিসেন্টলি আমি একটা প্রিএকশন প্রোটোকল দিছিলাম তো ওরা বলছে আমারে কনসিডার করবে হ্যালো জি শুনতে পাচ্ছি জি ওরা বলছে আমাকে কনসিডার করবে বাট ওরা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে জিনিসটা ট্রান্সফার করছে বলছে যে আমার সাথে যোগাযোগ করবে ওনারা তো এক মাস হয়ে গেছে এখনো যোগাযোগ মানে কোনো আনসার পাই নাই আর কি তো আমি নাশিদ ভাইকে জানতে চেয়েছি যে এটার আউটকামটা কি আসতে পারে ঠিক আছে আপনার প্রশ্ন বোঝা গেছে জনাব রহমান উত্তর দেবেন প্রিয় দর্শক আপনি প্রিঅ্যাকশন প্রোটোকল পাঠিয়েছিলেন প্রিঅ্যাকশন প্রোটোকল না পাঠিয়ে আহসান অনুযায়ী আপনি রিপ্রেজেন্টেশন দিতে পারতেন দুটো একই জিনিস যেহেতু আপনাকে বলেছে আপনি টাইম লিমিটটা দেখেন কোনো টাইম লিমিট আছে কিনা ওরা 30 দিন 90 দিন 60 দিনে কোনো সময় দিয়েছে কিনা যদি সময় না দিয়ে থাকে আপনি সাধারণত দু মাস পর আবার তাদের লিখবেন তোমরা আমাকে ওয়েট করতে বলেছো আমি আপডেট জানতে চাইছি তোমরা কী কনসিডার করলা এবং এরপর যদি তারা আপনাকে কনসেন্ট ওয়ার্ডার দেয় তাহলে একটা ডিশ আছে এখন এখানে দুটো বিষয় আছে আপনার কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল কিনা আপনি বলেননি আপনার লিফট ডিমান্ড থাকলে সেটা তো শেষ হয়ে গিয়েছে এবং সেটা ছিল না কিছু কিছু না 2014 সালে হ্যাঁ তখন উনি প্রিঅ্যাকশন প্রোটোকল করবার পর আর কিছু করেন ওনার লিফট ডিমান্ড কতদিন ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাকে যদি তাকে কনসেন্ট অর্ডার দেয় তখন তো তার ওই ভিসা শেষ হয়ে যাবে তখন তো তিনি ক্যাচ 22 তে পড়ে যাচ্ছেন কারণ তার তো কন্টিনিউয়াস রেসিডেন্স থাকছে না সেটা নেই অলরেডি যেহেতু 14 সালে ওনার ডেফিনেটলি কার্টেলড কিংবা রিফিউজড ছিল আর প্রিঅ্যাকশন প্রোটোকল দিয়েছেন ওটা উনি আর ফার্দার কোনো কিছু করেননি দ্যাট মিন্স 14 থেকে উনি এই পর্যন্ত ওভারস্টে আছেন সুবিধার দিকটা হচ্ছে কি যে তাকে এই প্রিঅ্যাকশন প্রোটোকলে বলেছে যে তারা কনসিডার করবে আমি এটাকে টেস্ট কেস হিসেবে দেখতে চাই মিস্টার স্যাম আমার জ্ঞান বুদ্ধিতে আমি মনে করি এটা টেস্ট কেস নেওয়া উচিত কারণ কি আসানের পর আমি বলবো তুমি যদি কার্টেল না করতে সে ভিসা অ্যাপ্লাই করতে নিঃসন্দেহে এখানে যেটা হবে এটা আসে জি এখন এখানে যেটা সুবিধাটা হবে ওর ক্ষেত্রে সেটা হচ্ছে যে তারা যখন বলেছে ডিফারেন্ট ডিপার্টমেন্টে পাঠাবে এখানে দুটো জিনিস হবে সে একটা সুযোগ পাবে এইচআর সাবমিশনস দেওয়ার জন্য জি আর যদি আপনি যেটা খুব চমৎকারভাবে বলেছেন যে একটা টাইম লিমিট আছে কিনা দেখার জন্য জি টাইম লিমিট যদি থেকে থাকে তাহলে সেই টাইম লিমিটের পরে কিংবা রিজনেবলি দু মাস পরে সে চাইলে নিজে থেকে একটা এইচআর সাবমিশনস পাঠিয়ে দিতে পারে অ্যাবসলিউটলি যেটা হবে তার জন্য সবচেয়ে চমৎকার এই এইচআর সাবমিশনসে যেটা হবে তারা আসান এবং খানকে ফলো করে তারা যেটা করবে সেটা হচ্ছে তাকে একটা রাইট অফ অ্যাপিল দিয়ে দেবে রাইট অফ অ্যাপিলে গিয়ে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল তখন টয়েক নিয়ে সমাধান হবে বাট সে একটা সুযোগ পাবে বেস্ট স্যার আমার দুঃখটাই এই লিগ্যাল মাইন্ডটা বেশিরভাগ লোক অ্যাপ্লাই করেন না এবং এই এগুলো এক্সপ্লোর করেন না এটা এটা খুব কঠিন একটা এভিনিউ এক্সপ্লোর করাটা এত সহজ না এখানে অভিজ্ঞতা এবং দক্ষতার একটা বিষয় আছে যেহেতু আপনি অনেক কেস করেছেন অনেক কিছু জানেন সেজন্য আপনি সহজ করে বলে দিয়েছেন আমার জন্য সহজ করে বলাটা একটু কঠিন হবে তো সেই কঠিন সময়টা নিয়ে চলে যাচ্ছি একটা বিরতিতে বিরতির পরে সে আবার বিস্তারিত কথা বলবো তবে যেটি সর্বশেষ দর্শককে বলছি যে আপনি ওদের সাথে যোগাযোগ যখন করবেন একটা টয়েক সংক্রান্ত বিষয়ে আপনি একটা রিপ্রেজেন্টেশন দিলে পরে সেটার উপর তারা একটা ডিসিশন মেক করবে এবং পরবর্তীতে আপনি রাইট অফ অ্যাপিল পেয়ে সেটা কোর্টে সমাধান করতে পারবেন চলে যাচ্ছি বিরতিতে বিরতির পরে এসে বিস্তারিত আরও অন্য বিষয়ে কথা হবে সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন